একটা ছোট হাওয়া বড় হয়ে গেল জীবনে, এলোমেলো করে দিল এই জীবনটাকে। একটা ছোট হাওয়া বড় হয়ে গেল জীবনে, এলোমেলো করে দিল আমার এই জীবনটাকে। ভাইকে শুনবেন ভাই, সায়েন্স বিল্ডিংটা কোন দিকে? ফার্স্ট ইয়ার? জি ভাই। সায়েন্স বিল্ডিং যাবা? জি ভাই। আইপিএল ফার্স্ট ইয়ার, সায়েন্স বিল্ডিং যাবে? সায়েন্স বিল্ডিং? জি ভাই। সায়েন্স বিল্ডিং দেখা যায় তোকে? সায়েন্স বিল্ডিং যাবা? জি ভাই। শোন, সমস্যা নাই, তোর বাগালে আর একটা মার, নতুবার বিয়ে হবে না। মার মার, কি বললাম শুনিস নাই? থাপ্পড় মার। হ্যাঁ থাপ্পড় দে। নাম কি তোর? জিশিরাজ। আরে ইউনিভার্সিটি ভালো ভালো। জিশিরাজ আমার কি নাম রে? না ভাই, শুধু সিরাজ। সে কি রে সিরাজ দোল্লা? না ভাই, সিরাজ হাম। এক কাজ কর, সিরাজের নামটা উল্টা করে চুয়ে খাইছে। জি আপু। বল। জো রাশি। জো রাশি। প্যাকের ঘরের নামটা মো দেখি আপু। সাধারণ জ্ঞান পড়ছিস? হ্যাঁ। আচ্ছা বলতো, বাংলাদেশে কোন ছেলের নাম সিরাজ? জানি না। সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করতো, জানলে না বলবে? বল বল বল। আচ্ছা বলতো, গরু না ছাগল? আচ্ছা
বলতো হ্যাঁ হ্যাঁ তুমি ছেলে না মেয়ে রে প্যান্ট খুলে দেখ বয়া ছেলে ভাই ছেলে সত্যি না কি প্যান্ট খুলে দেখবো থাক এটাও বাদ দে আচ্ছা আচ্ছা আমার দিকে তাকাই দে আচ্ছা আমার দিকে তাকাই দে এই যে এই যে বলতো মেয়েদের কি দেখতে তো সত্যি বেশি ভালো লাগে বল আরে বল ভাই আমি মেয়ের দিকে ভাবে তাকাই খারাপ কথা বলেন কেন সে কি রে তুই দেখি সবকিছুই খারাপ পাবে নি যা কান্তি শালা আসলি আইসা দিলি সবকিছু নষ্ট করে কিসের কি তোরা কি শুরু করছিস তোরা যেগুলো করতেছিস এগুলো মোটেও ঠিক হচ্ছে না ছোট ভাই বোনদের সাথে ভালো ব্যাপার তোরা বলতেছিস তুই পড়ালেখা করিস পড়ালেখা নিয়ে থাক আমাদের কাজে কোনো বাধা দিতে আসবি না নেক্সট টাইম শোন নেক্সট টাইম আমাদের কাজে কোনো সময় বাধা দিতে আসবি না ভালো হবে না ইনশাআল্লাহ যা দিন সব নষ্ট করে দিন সব কিছু দিছিস আপু তুমিও চলে আসো আও পাঁচ দিন বসে সব সময় ও আমাদের ৩৮ ৩৯ ৪০ কত হইল তোর কি অবস্থা কত হইল ১৮৩ কত ১৮৩ ঠিক আছে গুন গুন হ্যাঁ ঠিক মতো গুনিস নাম কি তোর জি আপু নওশিন জোরে বল শিন আপু নওশিন আপু নওশিন কি স্টাইলিস্ট নাম রে বাবা আপু নওশিন আবার দেখে দিল তুই কতটা লম্বা হেঁটে আছিস কিছু ভাবনার তো শেষ না বুঝিস না
পাঁচ ফুট দুই ইঞ্চি চলে দোস্ত আমার গার্লফ্রেন্ডের লাইকা না একটা জিন্স কেনা লাগবে অবস্থা উচ্ছ্বাস কিন্তু আমারটা তো জানি প্রতিদিনই জিন্স কেনা লাগে কি করে জানি একটু জিগা না ইয়া ঘোড়া রে কত বল বানান ভাইয়া বাবা কোন আমি তোর বাপ তুই কে আমি তো জাস্ট একটু ফান করলাম এক কাজ করো মোবাইলটা দে ওকে মোবাইল দে এই মেয়ে যা আজকে তোর ছুটি এই যাও তোমরা যাও তোমাদেরও ছুটি জানি না জীবনের এই মোড়ে দাঁড়িয়ে কি সম্বন্ধন করব তোমায় ইচ্ছে ছিল তোমার পায়ের চিহ্ন অনুসরণ করে উচ্চ শিক্ষিত হয়ে তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করব বিশ্বাস করো এত খুশি কখনোই হইনি আমি তুমি একই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কখনোই ভাবিনি যে বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনই আমাকে স্বীকার করে নিতে হবে র‍্যাগিং নামক অসহনীয় যন্ত্রণাটিকে সব সুখের অনুভূতিগুলো কর্পূরের মতো উড়ে গেল বিষয়টি সহজভাবে নেয়ার চেষ্টা করলেও একটা মানুষরূপী পশুর অকথ্য ভাষা যখন কোনো পিতা তার কন্যার নামে শোনে তখন নিশ্চয়ই তার বাবা কন্যার নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হতে পারে না আমার বেলাতেও তাই ঘটল চিঠিটা যখন তোমার হাতে আসবে তখন নসীন আর তোমার নেই সে তখন অন্য কারো তোমার সাথে কাটানো সময়গুলো এখনো আমাকে কষ্ট দিচ্ছে কষ্টে পাথর হয়ে যাওয়া নসীনের আজ গায়ে হলো যদি কখনো আমাকে ভালোবেসে থাক তাহলে ভালো থাকার চেষ্টা করো তুমি ভালো না থাকলে আমি কখনোই ভালো থাকতে পারবো না নিজের জন্য না হলেও ফ্যামিলির জন্য তাদের স্বপ্ন পূরণ করার জন্য ভালো থেকো ইতি নসীন কি করতেছিস ওরে তোরা কি করতেছিস মানে মা তো মন খারাপ মানে কি হইছে তোর আর পিয়াল কোথায় পিয়াল তো আজকাল খুঁজে পাওয়া যায় না ফোন বন্ধ ক্লাসে আসে না কোথায় পিয়াল কেন তোরা জানিস না কি জানি কি জানি কিছুই জানিস না কি হইছে একটা বিরাট ক্ষতি হয়ে গেছে রে কার ক্ষতি ওই যে পিয়াল পিয়াল
আমি ওই দিন সুজনকে বারবার বলছি যে সুজন ফোনটা ধরিস না, ওর বাবা ফোন দিছে। সুজন তুই সবসময় ঝামেলা পাকাস, এখন কি হবে? মেটে না তোদের কারণে ছোট হওয়া। আসলে নিউটনের তৃতীয় সূত্র জীবনের অনেক ক্ষেত্রে প্রয়োগযোগ্য। প্রত্যেকটি কর্মের সমান কিংবা বিপরীত প্রতিক্রিয়া বিদ্যমান। সমগ্র বিশ্বে র্যাগিং বিষয়টি একদম নতুন নয়। পার্শ্ববর্তী দুটো দেশ ভারত এবং শ্রীলঙ্কায় এর প্রকটতা প্রচণ্ড বেশি, আর এই চর্চা বর্তমানে বাংলাদেশেও অনুপ্রবেশ করেছে। কিছু মানুষের সাময়িক আনন্দের জন্য কখনো কখনো কোনো ব্যক্তি এবং তার পরিবারের অনেক বড় ক্ষতি স্বীকার করতে হয়। কাউকে র্যাগিং করলে শুধু যে তার উপরই প্রভাব পড়ে তা নয়, বরং তার পরিবার, তার মানসিকতা, চলাচল এবং জীবনের উপরও অধিক প্রভাব ফেলে। 2009-10 বছরে প্রায় 22% ছাত্রছাত্রী মৃত্যুর মুখে ধাবিত হয়েছে ভারতের পুনেতে শুধুমাত্র র্যাগিং এর কারণে। র্যাগিং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে র্যাগিং বাংলাদেশ সংবিধানের 32 নং অনুচ্ছেদ অনুসারে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, 36 নং অনুচ্ছেদ অনুসারে চলাফেরার স্বাধীনতা এবং 39 নং অনুচ্ছেদ অনুসারে বাক স্বাধীনতা লঙ্ঘন করে, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। র্যাগিং প্রতিকারের জন্য সর্বপ্রথম প্রয়োজন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আইনে একে অপরাধ বলে স্বীকৃতি দেওয়া এবং এর জন্য নির্ধারিত শাস্তির বিধান নিশ্চিত করা। কয়েকটি বিশ্ববিদ্যালয় র্যাগিং এর প্রতিকারের শাস্তি হিসেবে প্রমাণ রেখেছে এবং শাস্তি প্রদান করে ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরেও নতুন শিক্ষার্থীদের সরলতার ফলে শিক্ষার্থীরা এ বিষয় সম্পর্কে অবগত নয়, আর এর জন্য প্রয়োজন প্রচারণা। জনসাধারণকে অবগত করার জন্য প্রচারণামূলক কর্মকাণ্ডের আয়োজন করা উচিত, যাতে করে নওশিনের মতো মেয়েদের অকালেই পড়াশোনা নষ্ট না হয়, ছোট্ট একটু আনন্দের জন্য আর যেন নওশিন নামক কোনো মেয়েকে পড়াশোনার বদলে বিয়ের আসরে বসতে না হয়।